নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আরআরসি গ্রুপটি ক্যান্ডিডেট যারা আছো তারা ভালোভাবে পেটের জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু তোমাদের অনেকের মধ্যেই এই কোশ্চেনটা বারংবার দেখা গেছে তাদের রেজাল্ট কবে বেরোবে কিছু ইনফরমেশান আমরা পাচ্ছি না কবে পেট হবে কবে কি হতে পারে তিন বছর সাড়ে তিন বছর ধরে অপেক্ষা করছি এবং এরই মাঝখানে তিরিশে নভেম্বর একটা নোটিশ বেরোয় রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে দিল্লি বোর্ডের যে তোমাদের রেলওয়ের এন টিপিসি অর্থাৎ আরআরবি বা আরআরসি এক্সামগুলি কখন কন্ডাক্ট হবে ঠিক থার্ড অক্টোবর যে নোটিশটি বেরিয়েছিল যেটা ব্যাপারে একটু পর কথা বলবো সেরকম একটা নোটিশ বেরোবে এবং এখানে ক্লিয়ারলি বলা হয় যে তোমাদের ডিসেম্বর মাসে তোমাদের আরআরসি গ্রুপ ডির তোমাদের রেজাল্ট বেরোবে এবং তার সাথে সাথে এন টোটাল টোটাল কত কতদিন মধ্যে কমপ্লিট হবে লেভেল এর সে ব্যাপারে বলা হয় এবং এর মধ্যে সমস্ত ছোটো ছোটো ইনফরমেশান দেওয়া হয় যে তোমাদের প্রতি মাসে কিভাবে হবে রোজগার মেলা ফাংশানটা রান করছে টোটাল জিনিসটা কীভাবে চলছে এই এরকম একটা ডিটেলস আকারে বলা হয় এবং এখানে নোটিশটা সবার শেষে এটা বলা হয় যে তোমাদের পেট এক্সাম হবে ডিসেম্বর মাসে সরি পেট এক্সাম হবে তোমাদের জানুয়ারি মাসে যেটা আগে বলেছিলাম এবং সেটা সবাই যেন তোমাদের একটা একদম প্রথম দিকে যে নোটিসটা বেরিয়েছিল সেটা অনুযায়ী সবাই আশা করি জানো যে ডিসেম্বর মাসের মধ্যে রেজাল্ট বেরোবে বলা হয়েছিল এবং তোমাদের জানুয়ারি মাসে পেট হবে এবং সেটার উপর বেস করে আমি তোমাদের বলেছিলাম যে যদি রেজাল্ট ডিসেম্বরের ফার্স্ট সেকেন্ড উইকে বেরোয় তার কুড়ি পঁচিশ দিন পর অর্থাৎ জানুয়ারি মাসে কী হবে তোমাদের পেট হবে তো এখানেও সেই নোটিশটা বেরোয় এবং তোমাদের অ্যাসনেস এটা দেওয়া হয় যে তোমাদের জানুয়ারি মাসে পেট এক্সাম হবে এবং তোমাদের বলা হয় যে তোমাদের ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের আর সি গ্রুপ ডির তোমাদের রেজাল্ট বের করে দেওয়া হবে তাছাড়া জোন ওয়াইজ কী হবে রিক্রুটমেন্ট করা হবে সেটা ব্যাপারে একটা অ্যাসুরেন্স দেওয়া হয় কিন্তু আমি যেটা চাইছিলাম যে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল সাইটের নোটিস বের করুক যে এই তারিখে তোমাদের রেজাল্ট বেরোবে তাহলে তোমাদের অ্যাসুরেন্সটা খুব ভালোভাবে পেতে তোমরা এটা আমার পার্সোনালি মনে হয় কারণ অনেক ক্যান্ডিডেট আছে প্রায় অনেকদিন হয়ে যাওয়ার পর থেকে অনেক প্রবলেম সম্মুখীন হচ্ছে যে তাদের নাম্বার কতটা কী আছে সিকিউর কতটা পারফেক্টলি পাস করবে সেটা বুঝতে পারছে না তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যদি তোমার যদি তাদের সাইটে যদি অফিসিয়ালি একটা আপডেট দিয়ে দেয় যে দশ তারিখ বা পাঁচ তারিখ বা সাত তারিখ যদি রেজাল্ট বেরোয় সেটা ভালো হয় তার সাথে সাথে আরও কিছু কথা তোমাদের সাথে বলছি সেগুলো তোমরা ভালো করে অ্যান্সার কী বা পরীক্ষা শেষ হওয়া ঠিক কিছুদিন আগে থার্ড অক্টোবর এরকম একটা অফিসিয়াল ইনফরমেশন দিয়ে রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে একটা ওই বেরোয় যেটা আমরা সব মোটামুটি কম বেশি সবাই জানতে পারি তারপরই রেজাল্ট বেরোয় তারপরেই অবজেকশন ডেজ ফোরটিন্থ অফ অক্টোবর আই থিঙ্ক বেরোয় তো খুব তাড়াতাড়ি সব কিছু চলছিল রেলওয়ে এটার নাম দিয়েছিলো মিশন মোড নাম দিয়েছিলো তারা খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করতে চাইছে এবং তারা এখানে ক্লিয়ারলি মেনশন করেছে যে এন আর গ্রুপ ডি যে এক্সামটি রয়েছে সেই এক্সামটি তারা চায় এপ্রিল মার্চের মধ্যে বা মার্চ এপ্রিলের দু হাজার তেইশের মধ্যে কমপ্লিট করে নিতে যেটা খুব ভালো দেখো অনেক দিন প্রায় এটা এটাও প্রায় তিন চার বছর হয়ে যাবে কিন্তু যেহেতু মাঝখানে কোভিড ছিল এবং এক্সামটা কন্ডাক্ট হওয়ার সাথে সাথে অ্যান্সার কী বেরোয় এবং সবাই এটা ভাবছিলো খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে পেটের খুব তাড়াতাড়ি সমস্ত কিছু নোটিশ বেরোবে তার ফলে তারা পেটের প্রিপারেশান নিতে পারবে কিন্তু ধীরে ধীরে প্রায় অনেকটা দিন পেরিয়ে যায় দেখো ফরটিন্থ অক্টোবর লাস্ট অবজেকশন রেজের নোটিফিকেশান বেরিয়েছিল যেটা আমি তোমাদের ভিডিও শেষে বলবো কিন্তু তোমরা যদি এই নোটিফিকেশন অনুযায়ী দেখো তারা মেনশন করেছিল যে পেট এক্সাম হবে তোমাদের জানুয়ারি মাস করে রেজাল্ট বেরোবে তোমাদের ডিসেম্বরের মধ্যে রেজাল্ট বেরোবে পেট এক্সামে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে পার ডে ডিভিতে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে তারা মার্চ এপ্রিলের মধ্যে লেভেল ওয়ান পোস্ট টিরো সমস্ত কিছু কমপ্লিট দিতে চাই সেই অনুযায়ী আমি তোমাদেরকে একটা আগের ভিডিওতে বলেছিলাম যে রেজাল্ট তোমাদের ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড ইক বেরোলে তোমাদের পেট কখন হবে বা তোমাদের ডিভি কখন হবে সেটা সম্পূর্ণ এই পুরো জিনিসটার উপর বেস করে দেখো নিজের আনুমানিকভাবে কোনো কিছু বলাটা ঠিকও নয় আর কেন জিনিসটা বলেছিলাম বা কেন মানিয়েছিলাম সেটা আমি এক্সপ্লেন করে বলে দেবো কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এতদিন হয়ে যাওয়ার পর তোমাদের এখনও পর্যন্ত কোনো নোটিস বেরোয়নি আমি তোমাদের ভিডিও শেষে বলবো তোমাদের কিছু কথা খুব জানাটা খুব দরকার কিন্তু তার আগে একটা কথা বললে কি তোমরা কিন্তু পেটের প্রিপারেশানটা খুব ভালোভাবে চালিয়ে যাও বুঝতে পারছি অনেক সমস্যা হচ্ছে অনেক টেনশন হচ্ছে অনেকেই এরকম ক্যান্ডিডেট আছো যারা তোমাদের এখনও পর্যন্ত ডাউটফুল আছে তোমাদের নাম্বার এরকম জায়গাতে আটকে আছে যেখান থেকে তোমরা হয় পাস করবে কি না পাস করবে না সেটা যে কোনো ক্যাটাগরিতে বিলং করো না কেন রেলওয়ে রিক্রুটমেন্টের খুব তাড়াতাড়ি উচিত রেজাল্টটা বের করে দেওয়া তারপর যদি তারা বলে দেয় যে পেট এক্সাম কদিন পড়াবে তার জন্য ছেলেরা মোটামুটি কুড়ি পঁচিশ তিরিশ দিন অপেক্ষা করতেও রাজি আছে তারা প্রস্তুতি নেওয়ার সময়ও পেয়ে যাবে বা অন্যরা অন্য কোনো এক্সামে মুভ অন করে যেতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টটা বা এই যে তোমাদের এই নোটিফিকেশনটা বেরিয়েছিল বা এটা রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে যেটা আনঅফিশিয়ালি হোক বা অফিসিয়ালি হোক এটা সবাই মোটামুটি কম বেশি জানো এবং এটা একটা অফিশিয়াল ইনফরমেশান এটার উপর বেস করে আমি তোমাদের জন্য এক্সামের পর মানে এন্সার কি বেরোবার পর তোমাদের যে ডিসেম্বর মাসে ওরা বলেছিল রেজাল্ট বেরোবে তো ডিসেম্বর মাসে রেজাল্ট বেরোনোর জন্য তোমাদের মোটামুটি কুড়ি পঁচিশ দিন টাইম থাকা দরকার পেট এক্সামের জন্য তাদের কথা না যদি জানুয়ারি মাসে পেট এক্সাম হয় তাহলে ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকে রেজাল্ট বেরোনোর কথা ঠিক আছে তারপরে পেট এক্সাম তারা বলেছিল জানুয়ারি মাসের মধ্যে হবে তো পেট এক্সাম মোটামুটি পনেরো কুড়ি দিন চলবে তো সে তার জন্য পেট এক্সামও তোমাদের যদি জানুয়ারি মাসের মধ্যেই তাদের কথা নিয়ে শেষ করতে তাহলে জানুয়ারি মাসে ফার্স্ট বা সেকেন্ড উইকে শেষ করার উচিত তার সাথে তারা বলেছিল যে তোমাদের ডিভি কমপ্লিট করে নেবে পার ডে দুশো জন করে ডেকে ডিভি মেডিকেল ফেব্রুয়ারি মাসের মধ্যে এটা আমি তাও একটুখানি কটা দিন এক্সটেন্ড করেছিলাম কারণ লেভেল টু লেভেল থ্রি এন টিপিসি ছিল তো সেটা হচ্ছে করে তোমাদের ডিভি স্টার্ট হবে বলেছিলাম মার্চ এর ফার্স্ট বা সেকেন্ড উইক অর্থাৎ মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তারা যেহেতু মার্চ এপ্রিলের মধ্যে সমস্ত পরিষেবাটা কমপ্লিট হয়ে যাবে বলেছিল সেহেতু এপ্রিলের থার্ড বা ফোর্থ উইক থেকে তোমাদের এম্প্যালমেন্ট লিস্টটা স্টার্ট হবে এবং তার সাথে সাথে তোমাদের ওই এপ্রিলের লাস্ট বা মেয়ের স্টার্টিংয়ের মধ্যে তোমাদের সমস্ত গ্রুপটির প্রসিডিওর কমপ্লিট হবে এটা আমি কমপ্লিটলি রেলওয়ের অথেন্টিক ইনফরমেশনের উপর বেশ করে বলেছিলাম কিন্তু কিছু কিছু জিনিস দেখে এখন প্রচণ্ড খারাপ লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটের আরআরসি গ্রুপটি পরীক্ষা দিয়েছ তাদের কথাভাবে খুব খারাপ লাগছে দেখো এটা দেখতে পাচ্ছি তোমাদের ডিআরএম আজমের জোনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল যাকে রেলওয়ে মিনিস্ট্রি ফলো করে এবং এই ইনফরমেশনটা আশা করি অনেকেই জানতে পেরেছ পপুলার ইউটিউব চ্যানেল এভিডি নিউজ তরফ থেকে বিভিন্ন ইনফরমেশান দেওয়া হয়েছে এটা কোনো আমি বল অনেকেই বলবে তা তুমি কপি করছো দেখো সে খুব ভালো ইনফরমেশান যেন ইনফরমেশান প্রোভাইড করে এবং সেখান থেকে ইনফরমেশানগুলো সবাই পায় তো আমি সেখান থেকে আলাদা থাকতে পারি না তোমাদের ইনফরমেশান দেওয়াটা ইম্পর্টেন্ট ফেক ইনফরমেশনের থেকে তো সে সমস্ত ইনফরমেশান থেকে হোক বা আমি নি নিজেও টুইটারে গিয়ে দেখেছি যে তার এখানে যেখানে তারা একটা পেজ বা পেপারের একটা অংশ শেয়ার করে এটা দেখতে আছে তোমাদের ডিআরএম আজমেলের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটাই রয়েছে সেখানে গেলে তারা দেখতে পাবে তুমি দেখতে পাবে এখানে এরকম একটা পেজ কাটিং পেপার কাটিং স্টার্ট করা হয় যে এই মাসেই তোমাদের রেজাল্ট বেরোবে সেটা নভেম্বর মাস ছিল আমি ওই জন্য আজ ফার্ট ফার্স্ট ডিসেম্বর তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি তার একটাই কারণ যে তারা বলেছিলো এই মাসে বেরোবে এবং পেপার পেপারে তো অনেক কিছু জিনিস থাকতেই পারে সেটাকে ডিআরএম আজবের জন শেয়ার করছে তো অফিসিয়াল একটা হ্যান্ডেল থেকে এরকম একটা জিনিস যদি শেয়ার করা হয় এবং বলা হয় এই মাসে রেজাল্ট বেরোবে তো ছেলেরা অবশ্যই ভাববে যে তোমাদের নভেম্বর মাসে রেজাল্ট বেরোবে এবং এই পেজটাকে মিনিস্ট্রি অফ রেলওয়ে ফলো করে আর একটা কথা কথা আমার খুব খারাপ লাগছে এই ভেবে ফরটিন্থ তোমাদের যদি আমি রেলওয়ে ওয়েবসাইটটা যদি খুলি রেলওয়ে ওয়েবসাইটটা খুললে তোমরা দেখতে পারবে যে লেভেল ওয়ান পোস্টের যে লাস্ট তোমাদের নোটিশটা বেরিয়েছিল সেই নোটিশ নোটিফিকেশান ডেট ছিল ফরটিন্থ অক্টোবর যেটা ছিল অবজেকশন রেসের তার আগে তেরোই অক্টোবর বেরিয়েছিল তোমাদের কবে কি তোমরা দেখতে পারবে অ্যান্সার কি অনুযায়ী ডিটেলস পেলেছিলো খুব ভালো লেগেছিল যে তোমাদের পরীক্ষা হওয়ার শেষ হতে হতেই তোমাদের সমস্ত জিনিস মিশন মোড ফার্স্ট মোডে তারা কাজ করছে কিন্তু এটা হওয়ার পর প্রায় তোমাদের দেড় মাসের কাছাকাছি সময় পেরিয়ে যায় তারা একটা নোটিস বের করে বলতেই পারতো যে কবে তোমাদের রেজাল্ট বেরোবে কবে তোমাদের পেট হবে তারা নিজেরাই খুব ভালো করে জানে যে কবে কী হতে পারে তো এই জিনিসটা যদি ইনফরমেশনটা যদি ঠিকঠাক করে শেয়ার করা হয় তাহলে স্টুডেন্টরা খুব ইজিলি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে মেন্টালি আর ফিজিক্যালি নিজেদের রেডি করতে পারবে এই জিনিসটা সবার জানাটা খুব দরকার আমি বলো ভিডিওটাকে বেশি পরিমাণ শেয়ার করো শেয়ার তো ইম্পর্টেন্ট তোমরা টুইট করো কারণ টুইট না করলে রেলওয়ে তরফ থেকে কোনো কিছু কাজ করা হচ্ছে না বা হয়ে উঠছে না এটা সবাই জানি দু হাজার উনিশে পরীক্ষাটা বেরিয়েছিল সেই পরীক্ষাটা দু হাজার বাইশে ডিসেম্বরে যে রেজাল্ট বেরোনোর কথা তার দশ পনেরো দিন আগে তারা একটা নোটিশ বের করতে পারছে না তারা তাদের ওখানে যদি ফোন করা হচ্ছে আমি আজই দেখছিলাম একটা এভরিডে নিউজের চ্যানেলে তোমাদের এক একটা ওই কল রেকর্ডিংয়ের ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা যদি সত্যি হয় তাদের তারা নিজেরা কল ওখানে ইনকোয়ারিতে গেলে বলছে যে তারা জানে না কবে বেরোবে তো এইভাবে ছেলেদেরকে ব্যস্ত ছেলেদেরকে প্রবলেমে ফেলে কোনো লাভ নেই তো আমি বলবো তোমরা টুইট করো ভিডিওটাকে বেশি পরিমাণ শেয়ার করো ভালো লাইক স্যার সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ